294 প্রথম যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, লক্ষ্য 10 দিগন্তে কলকাতা। পুরভোটে ইশতেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। ইশতেহারে স্বাস্থ্য, জমা জল সহ বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। তৃণমূলের ইশতেহার নিয়ে কটাক্ষ করেছে বিজেপি, পাল্টা সরব ঘাসফুল শিবির। এক সপ্তাহ পরে পুরভোট, বাম বিজেপির পর পুরভোট উপলক্ষে ইশতেহার প্রকাশ করল তৃণমূল। এই ইশতেহারে কলকাতার 10 দিগন্তের প্রকল্পের কথা রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক তৃণমূলের পুরভোটের নির্বাচনী ইশতেহার। টালিগঞ্জ যাদবপুরে জল সমস্যার সমাধান, স্বাস্থ্যকেন্দ্রগুলি 24 ঘণ্টা খোলা, স্বাস্থ্যকেন্দ্রের পাশেই ডায়াগনস্টিক সেন্টার, গর্তবিহীন কলকাতার রাস্তা, 30টি ডেঙ্গু নির্ধারণ কেন্দ্র, পাড়ায় পাড়ায় নিষ্পত্তি সেল, গৃহহীনদের জন্য 12টি কেন্দ্র। আরো উন্নততর করতে চাই, কলকাতা তিলোত্তমাকে আরো বেশি তিলোত্তমা করতে চাই, বিশ্বের দরবারে আরো শীর্ষে নিয়ে যেতে চাই আমাদের প্রিয় শহর কলকাতা। বিরোধী শিবিরেও কলকাতা পুরভোটের ইশতেহারে নাগরিক সমস্যা সমাধানে জোর দেওয়া হয়। কলকাতা জিতবে, জিতবে বিজেপি। পুরভোটের ইশতেহার স্বাস্থ্য, পানীয় জল, নিকাশি ব্যবস্থা, জঞ্জাল অপসারণে জোর দিয়েছে বিজেপি। বামেদের ইশতেহারেও শ্রমজীবী ক্যান্টিন, সামাজিক সুরক্ষায় জোর, স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়া হয়। পুরভোটের আগেই ইশতেহার নিয়ে তুঙ্গে উঠেছে শাসক বিরোধী তরজা। কর্পোরেশনও ম্যানিফেস্টো হতে পারে, এটা একটা উদাহরণ। সেই জন্য তারাও ভাবছেন যে লোককে প্রতিশ্রুতি দেওয়া দরকার, লোকের জানার দরকার। যেমন বিধানসভাতে প্রতিশ্রুতি দিয়েছিলেন ওনারা, কী পালন করেছেন, আর এবারেও প্রতিশ্রুতি তো দিন কমপক্ষে, বোঝা যাবে আর কোন পার্টি কি বলতে চাইছে, কী করতে চাইছে, সেটা লোকের সামনে পরিষ্কার হওয়া দরকার। আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের রুখবে? এতদিনে যদি উপলব্ধি না হয়ে থাকে তাহলে দিলীপদারকে বলবো ট্রিটমেন্ট করানো। বাম আমল, পরবর্তীতে তৃণমূল জমানা, ছোট লালবাড়িতে রাজনৈতিক রং বদল হয়েছে বারবার, কিন্তু বদল হয় না আম আদমির সমস্যা। নাগরিক বুকে জমা জঞ্জাল, অল্প বৃষ্টিতে উপচে পড়া জল, মশাবাহিত রোগের প্রাদুর্ভাব লেগেই রয়েছে। ফি বছর ভোট আসার আগে সমস্যা সমাধানের আশ্বাস মেলে, ভোট আসে ভোট যায়, বদলায় না নাগরিক যন্ত্রণা। বিজেপি যে প্রচারে ঝড় তুলতে চাইছে যে কলকাতায় জল জমে, সেই নিকাশির ক্ষেত্রেও কিন্তু এবার তৃণমূল কংগ্রেস বাড়তি নজর দিয়েছে। জল থেকে শুরু করে নিকাশি, রাস্তাঘাট পরিষ্কার থেকে শুরু করে পার্ক এবং উদ্যানের নতুন করে উন্নয়নের কথা ভাবছে তৃণমূল কংগ্রেস তাদের ইশতেহারে এই কলকাতার নতুন 10 দিগন্ত। অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা। শহরে যত্রতত্র খোলা তার। দুর্ঘটনার পর রিপাবলিক বাংলার খবরের জেরে তড়িঘড়ি ঢাকা হয়েছিল খোলা ম্যানহোল, জমা জলের যন্ত্রণা নিত্যসঙ্গী শহরবাসীর। কলকাতা পুরভোটের ইশতেহারে তাও একগুচ্ছ প্রতিশ্রুতি তৃণমূলের। শুধু ভোট বৈতরণী পার হওয়াই কি প্রতিশ্রুতির লক্ষ্য? প্রশ্ন উঠছে। দমদমে জমা জলে খোলা তারে হাত দিয়ে প্রাণ গিয়েছে দুই খুদের। খোলা ম্যানহোলে পড়ে প্রাণ গিয়েছে গরিব অটো চালকের। রিপাবলিক বাংলার খবরের জের তড়ি ঘড়ি ঢাকা হয়েছিল খোলা ম্যানহোল। রিপাবলিক বাংলার লাগাতার ক্যাম্পেইন চাপে পড়ে খোলা তার ঢাকতে নির্দেশ দিয়েছিল রাজ্য বিদ্যুৎ দপ্তর। অল্প বৃষ্টিতেই এখনো ভাসে তিলোত্তমা নগরী। করোনা আবহে মেয়াদ শেষে 1.5 বছর পর কলকাতায় পুরো ভোট। কলকাতার জন্য ফের প্রতিশ্রুতির বন্যা তৃণমূলের। কলকাতা পুরভোটের আগে তুঙ্গে ইস্তাহার তরজা। কলকাতাকে লন্ডন বানানোর প্রতিশ্রুতির পর কেটেছে অনেক দিন, এখনো কাজ হলো না কেন? শ্বেতপত্রের দাবি বিরোধীদের। লোকের জানার দরকার, প্রতিশ্রুতি দিয়েছিলেন ওনারা, কি পালন করেছেন, পার্টি কি বলতে চাইছে, কি করতে চাইছে, সেটা লোকের সামনে পরিষ্কার হওয়া দরকার। এমন ভাবে বলছেন যে করব, যেন কোনোদিন করার সুযোগ পাননি, সুযোগ পেলে করব। বলা উচিত ছিল গত 10 বছরে করিনি কেন, তারপরে কি করব। দিগন্তের চক্ররেখায় ঘুরপাক খেতে হচ্ছে তৃণমূলকে, কোনো কিছু স্থির করতে পারছে না। কলকাতার মানুষের বিপদ, লন্ডনে হাতে লণ্ঠন ধরিয়ে দেওয়া হয়েছে কলকাতায়। বিরোধীদের পাল্টা তোপ রাজ্যের শাসক দলের। যে বা যারা এই কথাগুলো বলছে তারা কাকে শ্বেতপত্র বলে আর কাকে ইশতেহার বলে এ দুটোর অর্থই জানে না, তাই অর্থগুলো গুলিয়ে দিচ্ছে যে কোনটা শ্বেতপত্র আর কোনটা ইশতেহার। ভোট এলেই মেলে প্রতিশ্রুতি, ভোট গেলেই আবার জেকে সেই।
জমা জলের যন্ত্রণা, খোলা তার, খোলা ম্যানহোল, বিপদ নিত্য সঙ্গী করেই বাঁচতে হচ্ছে শহরের নাগরিকদের। বাংলার কণ্ঠস্বর রিপাবলিক বাংলার লাগাতার খবরে অবশেষে তৎপর হয় কলকাতা পুরসভা। কেন আগেভাগেই তৎপর হয় না পুরসভা? প্রতিশ্রুতি কি তবে নিছকই ভোট প্রতিশ্রুতি? ভোট বৈতরণী পার হওয়ার অস্ত্র? ইস্তাহার তরজায় উঠছে এরকমই একাধিক প্রশ্ন। রিপাবলিক বাংলা। ফের পাঁচ দিন হয়রানির পথে শহরের বাস যাত্রীরা, নেপথ্যে কলকাতা পুর ভোট। 17 থেকে 22 ডিসেম্বর ভোটের কাজে ব্যস্ত থাকবে শহরের 1390টি বাস। পরিষেবা নিয়ে সংশয় বাস মালিক থেকে যাত্রীরা। জ্বালানির দর থেকে সরকারের ভাড়া নীতি, একাধিক কারণে গত কয়েক মাস ধরেই শহরের রাস্তায় কমেছে বাসের সংখ্যা। বাসের অপেক্ষায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। আগে থেকে অনেক কমেছে বাস সমস্যা। আমাদের তো মানে ডেলি প্যাসেঞ্জার করি, আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। আগে যেমন ধরুন আমাদের 30 টাকা করে ছিল, সেটা এখন 40 টাকা, 10 টাকা মানে বৃদ্ধি হয়েছে। বাস লকডাউনের সময় তো চালাইনি, কেন অনেক অসুবিধার জন্য ভিড় হতো। এখন তো লকডাউনে যেহেতু বাস এখন চলছে, ভাড়াটা অনেক বেড়ে গেছে, মানুষের সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। চলতি মাসের 17 থেকে 22 তারিখ এই সমস্যা আরও বাড়বে। ভোটের কাজে ব্যস্ত থাকবে শহরের প্রায় 1400টি বাস। নির্বাচনের সময় বাস মিনিবাস নেওয়া হলে 3 দিনের জন্য নেওয়া হয় এবং আগে পরে আরও 2 দিন, প্রায় 5 দিন মতো রাস্তায় বাস মিনিবাস অনেক কম হয়ে যায়। যে পরিমাণ বাস মিনিবাস তোলা হয় তার অমনিতেই কলকাতা শহর শহরতলিতে 60%-এর মতো বাস মিনিবাস চলছে, তার থেকে 1390-এর মধ্যে যদি কিছু বাস স্কুল বাস হিসেবে ছাড়া হয় তবু 800 থেকে 900 গাড়ি বাস মিনিবাস রাস্তায় থাকবে না। কোনো রুটের বাস পুরো ফাঁকা করে দিন, 50%-60% করে দেওয়া হয়েছে, তাতে হয় কি যাত্রী পরিষেবাটা একটু ব্যাহত হলেও যাত্রী পরিষেবাটা থাকবে। বোটের কাজে গাড়ি দিলে উপার্জন বেশি, কারণ গাড়ি চালিয়ে এই মুহূর্তে যা তেলের দাম, ফুয়েল কস্ট ওভারকাম করে রাস্তায় গাড়ি রাখা যায় না, কারণ ফুয়েল কস্টের ওপরেও আমাদের কমিশন দিতে হয়। সেই কমিশন দিয়ে আমরা আয় বলে কিছুই নেই, তো এখানে তবু ওরা তেলটা দেয়, ফুয়েলটা পুরোটাই ওরা দিয়ে দেয়, সেই কারণে আমাদের ওখানেই আয়টা বেশি হয়। বিধানসভা ভোটের কাজে বাস দিয়ে প্রাপ্য টাকা পাননি এখনো অনেক মালিক, তাই এবার 80% অগ্রিম নিয়েই ভোটের কাজে বাস দিচ্ছেন তারা। কলকাতা পুর ভোটে বাস নেওয়ার জন্য মালিকদের অগ্রিমের টাকা 80% করে তাদের সমস্যা কিছুটা সুরাহা করেছেন জেলা শাসক। তবে 5 দিন যাত্রীদের হয়রানির আশঙ্কা থাকছেই। ক্যামেরায় রোহিত গণের সঙ্গে শিবাশিস মৌলিক, রিপাবলিক বাংলা, কলকাতা। পুরভোটে অশান্তি এড়াতে প্রতি বুথে সিসিটিভি বসানোর দাবি, সেই দাবিতে হাইকোর্টে এবার মামলা দায়ের হয়েছে। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। এক সপ্তাহ পর কলকাতার পুরভোট, পুরভোটের আগে ফের মামলার জট। প্রতি বুথে সিসি ক্যামেরা বসানোর আবেদন জানিয়ে মামলা দায়ের হলো হাইকোর্টে। মামলাকারীর বক্তব্য, বর্তমানে 25% বুথে সিসিটিভি থাকে, তার বাইরে একটা বড় অংশে বেনিয়মের সুযোগ রয়েছে। এই প্রসঙ্গে 2015 সালে বুথের সামনে গুলিতে এক সাব ইন্সপেক্টরের মৃত্যুর ঘটনা উল্লেখ রয়েছে। উল্লেখ করা হয়েছে ভোট পরবর্তী হিংসা মামলা শুধু সিসি ফুটেজ না থাকায় প্রকৃত তথ্য জানতে না পারা নিয়ে হাইকোর্টে পর্যবেক্ষণের কথাও। প্রধান বিচারপতির এজলাসে দ্রুত মামলাটি শুনানির জন্য সোমবার আবেদন করবেন মামলাকারীর আইনজীবী শুভব্রত চৌধুরী। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। রিপাবলিক বাংলা। 19 ডিসেম্বর পুরভোট, জমজমাট ভোটের প্রচার, বাড়ি বাড়ি প্রচার থেকে মিছিল, জনসংযোগে জোর দিচ্ছেন প্রার্থীরা। ১০১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রচারে তারকাদের ঢল, বাপ্পাদিত্য দাশগুপ্তর সমর্থনে প্রচারে হাজির সোহম কাঞ্চন ত্রিনা। ১৪৪টা ওয়ার্ডের মধ্যে এবার প্রমাণ করে দেবো মা মাটি মানুষের জয় হবেই হবেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। 82 নম্বর ওয়ার্ডে প্রচারে সামিল হলেন তৃণমূল প্রার্থী ফিরাদ হাকিম। 96 নম্বর ওয়ার্ডে ক্ষিতিকন্যা বসুন্ধরা গোস্বামীকে নিয়ে প্রচার করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। অন্যদিকে 50 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। কোনো প্রতিশ্রুতি আমি দিইনি কখনো জীবনে, আর প্রতিশ্রুতি এই জীবনে দেবও না। একটাই কথা বলছি মানুষের কাছে, একটাই আবেদন করছি যে আমাকে একটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি আমি তোমাদের পাশে সাথে, তোমাদের বাড়ির ছেলে হয়ে ঘরের ছেলে হয়ে থাকবো। সব মিলে শনিবার সরিয়ে ভোট প্রচার জমজমাট শহর কলকাতা। রিপাবলিক বাংলা।
তিনি ভাজা বাদাম চাইলেও দিতে পারবেন না, কারণ তিনি শুধুই কাঁচা বাদামই বিক্রি করেন। কি ঠিকই তো ধরেছেন, কার কথা বলছি, ভুবন বাদ্যকর। এখন কলকাতার রাজপথে পুরভোটের প্রচারে, সন্ধ্যায় রবীন্দ্র সরোবরে মদন মিত্রের সঙ্গে গাইলেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, তার বিখ্যাত গান। বাদামওয়ালা ভুবন বাদ্যকরের হাত ধরে শনিবার কলকাতার পুরভোটে প্রচারের রং ছিল বাদামি। আজকাল সেলিব্রিটি হতে লাগে শুধু ভাইরাল হতে, ঠিক যেমনটা হয়েছিলেন রানাঘাটের রানু মণ্ডল, আর এখন এই বাদামওয়ালা। বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের করালজুড়ি গ্রামের পরিচয় এখন বাংলার গণ্ডি ছাড়িয়ে বিদেশেও। সেই বাদামওয়ালা এবার কলকাতার পুরো ভোটে। রাজ্যের ভোটরঙ্গে কত শব্দই নিমেষে জনপ্রিয় হয়ে যায়, সেই তালিকায় বারবার উঠে এসেছে বীরভূমের নাম, সেই জেলার বাসিন্দাই ভুবন বাদ্যকর। এখন লালমাটির জেলা থেকে তার গান কলকাতার পুরভোটে রঙিন মেজাজে, সঙ্গে কখনো শাসক দলের প্রার্থী, কখনো মদন মিত্র। না, এমন সুযোগ হেলায় হারাননি মদন মিত্র, তিনিও বাদাম গানে মেলালেন গলা। কলকাতা পুরসভার 14 নম্বর ওয়ার্ডে বাদামওয়ালাকে নিয়ে রীতিমতো হুড়োহুড়ি। ভুবন বাদ্যকরকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচারে বেরিয়ে পড়লেন অমল চক্রবর্তী। রাস্তায় তৃণমূল প্রার্থীর সঙ্গে হাঁটতে হাঁটতে বাদামও বেচলেন। রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে ভুবনের মুখে শোনা গেল তার মনের ইচ্ছে। হ্যাঁ, দেখাতে চাই, দিদিমণিকে দেখিনি কখনো, আজ যে আমি এসে আমি দিদিমণিকে দেখা আমার স্বপ্ন ছিল, বা আপনি আশা করি যে আমি দিদির সামনে দাঁড়াতে পারবো কি না, দিদি ঠাঁই দিবে কি না আমি নিজেও বুঝতে পারছি না, ঠিক আছে, তো আশা করি ঠাঁই দিতে পারবে। দুবরাজপুরের ভুবন বাদ্যকর এখন কলকাতার পুরভোটের প্রচারে রীতিমতো রং লাগিয়েছেন, কিন্তু জায়গা ছাড়তে রাজি নয় বিজেপি। কাঁচা বাদামের সুরে শাসক দলকে কটাক্ষ বিজেপি শিবিরের। 22 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের পুরভোট প্রচারে কাঁচা বাদামের সুরেই শাসক দলকে বিঁধেছেন। রিপাবলিক বাংলা। বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি দিয়ে রাজ্যের অবস্থানের সমালোচনায় সরব রাজ্যপাল, পাল্টা জগদীপ ধনকরকে তোপ ফিরাদ হাকিমের। রাজ্য পুলিশ এবং বিএসএফকে সমন্বয় রেখে কাজ করতে হবে, সুনিশ্চিত করতে হবে এই রাজ্যকে। রাজভবনে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে বার্তা দিলেন রাজ্যপাল। দক্ষিণ দিনাজপুর প্রচুর বিএসএফ, ওরা করে কি, ওর 15 কিলোমিটার আসার কথা, কিন্তু সেটাও পুলিশকে জানিয়ে, এরা লোকাল পুলিশকে না জানিয়ে কোনো রকম কোনো কনফ্রন্টেশন হলো সেটা আমি চাই না। বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি নিয়ে তুঙ্গে তরজা, সেই আবহে ফের বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধির ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী। সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করা হয়েছে বিএসএফ এর এখতিয়ার। সীমান্তে সর্বক্ষণ দেশের সুরক্ষায় অবিচল বাহিনীর এখতিয়ার বৃদ্ধি নিয়ে সরব তৃণমূল, এমনকি বিধানসভায় এখতিয়ার বৃদ্ধির বিরোধিতায় প্রস্তাবও এনেছে সরকার পক্ষ। রাজ্য ও রাজ্যের শাসক দলের এই অবস্থানের সমালোচনায় সরব হলেন রাজ্যপাল। हमारे प्रांत का बॉर्डर 3 विदेशों से है, अत्यंत संवेदनशील है, ऐसी परिस्थिति में मुख्यमंत्री का जो निर्देश अधिकारियों को उन्होंने आधिकारिक बैठक में दिया है उसको मैं उचित नहीं मानता। पाल्टा এই ইস্যুতে রাজ্যপাল কে কটাক্ষ করেছেন ফিরাদ হাকিম। রাজ্যপাল হচ্ছে টেম্পোরারি মেজাজ অ্যাপয়েন্টেড বাই গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, আর মুখ্যমন্ত্রী হচ্ছে বাংলার মানুষের আওয়াজ, যেটা দরকার হবে সেটা তুলবে। রাজ্যপালের ডিকটেশনে মুখ্যমন্ত্রী চলবে না, মুখ্যমন্ত্রী মানুষের প্রয়োজনে মানুষের আওয়াজটা মুখ্যমন্ত্রী প্রতিধ্বনিত করবে। রাজ্য রাজভবন সম্পর্ক দীর্ঘদিন ধরেই শীতল,
বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে রাজ্যের অবস্থান ঘিরেও অব্যাহত সেই শীতলতা। শনিবারের রাজ্যপালের আক্রমণ ও পাল্টা রাজ্যের মন্ত্রিত্ব পেয়ে রাজভবন বনাম নবান্ন সংঘাত নতুন মাত্রা পেল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রিপাবলিক বাংলা। বিএসএফের এক্তিয়ার ঠিক কতটা, সীমান্তবর্তী মানুষকে এ বিষয়ে জানাতে জনসংযোগের কাজে নামল তৃণমূল কংগ্রেস। দক্ষিণ দিনাজপুরের সীমান্ত এলাকায় লিফলেট বিলি করে জনসংযোগ করতে দেখা গেল শাসক দলকে। দক্ষিণ দিনাজপুর প্রচুর বিএসএফ ওরা করে কি, ওর 15 কিলোমিটার আসার কথা, কিন্তু সেটাও পুলিশকে জানিয়ে, এরা লোকাল পুলিশকে না জানিয়ে কোনোরকম কোনো কনফ্রন্টেশন কোনো হোক এটা আমি চাই না। উত্তর দিনাজপুরের কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠকে এভাবেই বিএসএফের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী, প্রয়োজনে প্রশাসনিক আধিকারিকদের এলাকা পরিদর্শনেরও নির্দেশ দেন। ভিডিওদেরও আমি বলবো একটু অ্যালার্ট থাকবেন এবং এ ধরনের কমপ্লেন আসলে আইসিকে নিয়ে একদম এলাকায় যাবেন, ভিজিট করবেন। এবার দক্ষিণ দিনাজপুরের সীমানা লাগোয়া অঞ্চলে জনসংযোগ শুরু করলো তৃণমূল। বেসিক হিউম্যান রাইটস যেটা আছে সেটা যাতে তাদের লঙ্ঘিত না হয়, তারা যাতে সেই জায়গাটা সচেতন হন, তো সেই জন্য আমরা আজকে এসেছি তাদেরকে কিছু সচেতনতা সম্বন্ধে অবগত করতে। বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে শাসক দলের জনসংযোগ কর্মসূচি নিয়েই প্রশ্ন তুলেছে বিজেপি। মাননীয় মুখ্যমন্ত্রী যখন তার মঞ্চ থেকে, সরকারি মঞ্চ থেকে এই ধরনের রাজনৈতিক কথা বলে, তখন স্বাভাবিকভাবে তার একটা বার্তা যায়, সেই বার্তার ফলে এই ধরনের ঘটনা ঘটছে। এর ফলে রাজ্যের সাথে কেন্দ্রীয় বাহিনীগুলো যেগুলো আছে বিএসএফ, বিশেষ করে যাদের সীমান্ত রক্ষার দায়িত্ব আছে, তাদের সংঘাত আরো বাড়বে এবং এর ফলে একটা সমস্যার সৃষ্টি হবে। আমাদের ফেডারেল স্ট্রাকচার যে আছে সেই ফেডারেল স্ট্রাকচার কিন্তু ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, তার ভারসাম্য থাকবে না। বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির পর কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় তৃণমূল কংগ্রেস। বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় বিধানসভায় প্রস্তাবও পাস হয়। এবার সরাসরি জনসংযোগের কাজে নেমে পড়ল রাজ্যের শাসক দল। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, সিঙ্গুরে সরকার বিরোধী আন্দোলনে বিজেপি। শনিবার রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর কৃষকদের সমস্যা নিয়ে সুর চড়ালেন বিরোধী দলনেতা। আন্দোলনের আতুরঘর সিঙ্গুর, এবার সেই সিঙ্গুর থেকেই কৃষকদের জন্য আন্দোলনে নামছে বিজেপি। শনিবার কিষাণ মোর্চার নেতাদের নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতারা। 14 থেকে 16 ডিসেম্বর ধর্ণা কর্মসূচি কিষাণ মোর্চার, সেই আন্দোলনে সামিল হবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীও। মঙ্গলবার থেকে 72 ঘন্টা সিঙ্গুরে জাতীয় সড়কের পাশে কিষাণ মোর্চার হাজার হাজার কৃষকরা, সেখানে কৃষকরা শান্তিপূর্ণভাবে কোভিড বিধি মেনে তারা আপনার সেখানে অবস্থান করবে, শান্তিপূর্ণ অবস্থান করবে। এই ইস্যুতে পাল্টা বিজেপিকে কটাক্ষ জানিয়েছে রাজ্যের শাসক দল। সেটা ওরা গিয়ে কৃষকদের কাছে প্রচার করুক না, কৃষকদের কাছে তাদের কত গ্রহণযোগ্যতা সারা ভারতবর্ষ দেখেছে। যারা কৃষকদের জন্য কেঁদে বুক ভাসাচ্ছে তারা ভারতবর্ষ ঘুরে দেখে আসুক যে কৃষকদের কাছে তাদের গ্রহণযোগ্যতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সিঙ্গুর আন্দোলন নিয়ে পাল্টা কটাক্ষ জানিয়েছে বাম শিবিরও। নন্দীগ্রাম ঢুকেছে তৃণমূল মমতা ব্যানার্জি আদবানির সাহায্য, সিঙ্গুরে আগাগোড়া বিজেপির সাহায্য সমর্থন, এবং এই ছবিগুলো আমাদের সবার মনে আছে যেভাবে বিজেপি নেতারা এই আন্দোলনের সঙ্গে ছিলেন। কৃষক বঞ্চনা নিয়ে বিজেপির বিরুদ্ধে বারবার সুর চড়িয়েছে তৃণমূল। কৃষকদের জমি আন্দোলনকে হাতিয়ার করেই এক দশক আগে পালাবদল, এবার সেই কৃষক ইস্যুকেই হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে সুর চড়া করছে গেরুয়া শিবির। রিপাবলিক বাংলা। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই শিশুটিকে মা মেরে ফেলেছে বলে অভিযোগ উঠছে। এই মহিলা এবং তার প্রেমিককে পুলিশ ইতিমধ্যে আটক করেছে, ঘটনাটি খড়গপুরের। খড়গপুরে একটি ঘটনায় এক মহিলা এবং তার প্রেমিককে পুলিশ আটক করেছে, কারণ জানা যাচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই মা তার শিশুকে হত্যা করেছে।